আইতে আর হকের জনকে 5000 টাকা লই গেছে আর মেজাজটা গরম হয়ে গেছে। তোর পকেটে 5000 টাকা ছিল কোন দিন? আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। কাজল আরিফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করে, মানুষের মুখে মুখে থাকে, সবাই তা দেখে। এই ধারাবাহিকটার জন্য আমাদের বিদেশি নাটকের প্রতি আগ্রহ কমে গিয়েছে, কারণ আমাদের নাটকই তো সেরা নাটক নাকি। ব্যাচেলর পয়েন্ট সিজন 3 শেষ হওয়ার পর সকলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস দিয়েছে, এমনকি কিছু কিছু মানুষ সিজন 4 বের করার জন্য প্রতিবাদ করেছে। অবশেষে এর সমাপ্তি ঘটল। সিজন 4 আসতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই। সেই খবরটি কাজল আরিফিন অমি অন্যভাবে বুঝিয়ে দিয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, ডিসকাউন্টে অনেক শপিং করতে হবে শুভ, তারপর আহারে রোকেয়া, তারপর ব্যাচেলর পয়েন্টের সব চরিত্রগুলোকে মিস করছি, এই সব দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ব্যাচেলর পয়েন্ট আসতে যাচ্ছে খুব শীঘ্রই। আর অপেক্ষা করতে হবে না ব্যাচেলর পয়েন্টের জন্য, কারণ খুব শীঘ্রই কিছুদিনের ভিতরে আসতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 4। আর আপনারা জানতে ইচ্ছুক যে ব্যাচেলর পয়েন্ট সিজন 4-এ কে কে থাকছেন? অবশ্যই রোকে আসবে, সাথে থাকবেন তৌসিফ মাহবুব, থাকতেও পারেন নাও থাকতে পারেন, শামীম হাসান ব্যাক করতে পারেন, মনিরা মিঠু, মিশু সাব্বির, মার্জুক রাসেল সকলেই থাকবেন এখানে। তো এতদিন অপেক্ষা করেছি, এবারের পালা কিছু ধামাকা দেখা। তো কাজল আরিফিন সেই জন্যেই মানুষদের অপেক্ষা করিয়েছেন যেন ধামাকা দেখতে পারেন সকলেই। ব্যাচেলর পয়েন্ট সিজন 4-এর পাশাপাশি কাজল আরিফিন আমি নিয়ে আসছেন একটি থ্রিলার নাটক, সেটির নাম হলো দ্য সিক্রেট, যেখানে অভিনয় করছেন আপনাদের প্রিয় জিয়াউল হক পলাশ, ভিমুল শর্মা সহ আরও অনেকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকুন।